Bismillahirrahmanirrahim. Hello, my lovely viewers. Assalamualaikum. দেখতেই পাচ্ছেন প্রথমে জামাইয়ের মুখে কত হাসি আজকে আনবক্সিং করতে যাচ্ছে তার মোবাইল নিয়ে এসেছে নতুন তো সেটা আপনাদের সাথে আনবক্সিং করবে আমাকে বলতেছে তুমি একটু ভিডিও করো তুমি তো সব সময় ভিডিও করো তো ঠিক আছে সে আমার কি হাসি আর আমার হাজবেন্ড নতুন একটা জিনিস আনলে সেটা ভিডিও করতে বলতেছে ওয়াও মানে এটা আশ্চর্য হয়ে গেছে আমি তো এটা আসলেই খুবই সুন্দর একটা জিনিস নিয়ে এসেছে সেজন্যই 13 Pro Max তো আলিফের আব্বু প্রথম থেকেই আইফোনই ব্যবহার করতেছে আমিও আইফোনই ব্যবহার করি তো সে আইফোন 13 Pro Max নিয়ে ফেলেছে তো তার তো অনেক খুশি সে নিয়েছে তো আমি নিয়ে নেই আমি ইচ্ছে করে নিয়ে নেই কারণ আমার যেটা আছে সেটা মাশাআল্লাহ অনেক ভালো ফোন আইফোন 11 তো সেটা আমার খুব ভালো সার্ভিস দিতেছে এখন পর্যন্ত সেজন্য আমি চেঞ্জ করছি না তো এই তো সে আনবক্সিং করছে 13 Pro Max আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে তো এই যে বের করে নিয়েছে এখন খুলবে খুল যা সিম সিম খুবই ভালো লাগছে আসলে নতুন কিছু বাসায় আসলে আর নতুন কিছু কেনাকাটা করলে অন্যরকম একটা অনুভূতি হয় তো ওর কাছেও খুব ভালো লাগতেছিল সেই জন্যই সে তার মুখে কি হাসি আর খুবই ভালো মানে একটা ভেতর থেকে অনুভূতি আসছিল তার তো আমি বললাম যে খুব সুন্দর হয়েছে কালারটাও খুব ভালো তো আমার দর্শকদেরকে একটু দেখাও তুমি নতুন একটা জিনিস কিনেছো আর বলছে ঠিক আছে এখন এই যে এটা হচ্ছে চার্জার আর একটা আছে সাথে পিন এই তো আর কোনো কিছুই দেয়া থাকে না তো এই আর কি আর গ্লাস প্রোটেক্টরের জন্য সে বাহিরে নিয়ে যাবে বাহিরে নিয়ে গিয়ে তারপরে ওটা লাগিয়ে নিয়ে আসবে তাহলে মোবাইল যদি পড়েও যায় তাহলে কোনো অসুবিধা হবে না আর সাথে আর বেশি কিছু দেওয়া থাকে না এই তো রিসিট দেওয়া আছে আমি বলতেছি একটু ওপেন করো তো এই আর কি তো কেমন হয়েছে 13 Pro Max নিলাম আপনার কমেন্ট সেকশানে জানাবেন আমার কাছে ভালো লাগতেছে কারণ নতুন একটা জিনিস কিনলো নতুন ফোন একটা অন্যরকম ভালো অনুভূতি এই আর কি মানে আমার কাছে ভালো লাগতেছিল আলিফের আব্বু তো অন্যরকম নতুন জিনিস আর মোবাইল আর গাড়ি বাড়ি এগুলো তো মানুষের একটা স্বপ্ন থাকে সবসময় যে একটা ভালো ব্র্যান্ডের ভালো কোনো কিছু ইউজ করার সবসময়ই এই আর কি তো এখন ওপেন করে নিয়েছে তো সে বাহিরে যাবে বাহির থেকে চলে এসেছে গ্লাস প্রোটেক্টর লাগিয়ে নিয়ে এসেছে তো এখন আবার ওপেন করতেছে সে আমাকে দেখাচ্ছে যে নিয়ে আমি লাগিয়ে নিয়ে এসেছি এখন আর যদি পড়েও যায় কোনো সমস্যা হবে না আচ্ছা তো আমি বলছি কিছু ফাংশন দেখাও কি তুমি করলা এখানে সব কিছু ফাংশন সে অলরেডি করে ফেলেছে আরেকটা যে মোবাইল ছিল তার মেইন ওটা থেকে সে সিম নিয়ে এটাতে অন করে দিয়েছে তো এখানে তো মোবাইলে যা যা থাকে সবসময় সেগুলোই আছে গ্যালারি আছে ইউটিউব আছে ফেসবুক আছে ম্যাপ আছে তবে 13 Pro Max-এর এটা ভালোই লাগছে এর মানে পিকচার এটা মনে হয় খুবই ভালো একটা ই দেখলাম তবে আমার কাছে আমারটাই সেরা যেহেতু আমি 11 ব্যবহার করছি এখন আমার কাছে ভালো তবে 13টাও আমার অনেক ভালো যেহেতু লেটেস্ট সব জিনিসই সবচেয়ে ভালো থাকে তো ওর এটা দেখে আমার কাছে ভালো লাগতেছিল সে বলতেছে তুমি এটা ব্যবহার করো আমি বলছি না আমার যেটা আছে সেটাই গুড আমার খুব ভালো লাগে আমি যেটা ইউজ করতেছি আসলে আমি ওটাতে কমফোর্ট হয়ে গেছি তো আমার অন্য মানে এখন যদি এইটা দামি মোবাইলও দেয় আমার ভালো লাগবে না সেই জন্যে আমি চেঞ্জ করতেছি না সে আমাকে বলছে তুমি এটা নিয়ে নাও আমি বলছি নো আমি এটা নিব না তো এই আর কি কেমন হয়েছে আমাদের ফোনটা আমরা নতুন কিনলাম তো আমি বললাম যে একটা পিকচার তুলো দেখি কেমন হয় তো সে একটা পিকচার তুলতেছে
তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখবো। আমার আমাদের নতুন মোবাইলটা কেমন হলো দেখতে, আর আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন পিকচার তুলেছে, একদম কত নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো আসে পিকচার এই আর কি। তো লেটেস্ট জিনিস সবসময় সুন্দর, সবসময় ভালো। আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম ছোট্ট একটি ব্লগ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।